ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রঞ্জন শুভ্র। নিজের একটি মাথা গোঁজার ঠাঁয়ের স্বপ্ন ক্রমশই অধরা হয়ে উঠছে মধ্যবিত্তের কাছে। করোনার পর ফ্ল্যাটের দর আরও বেড়েছে, ব্যবসায়ীরা এজন্য দায় দিচ্ছেন উপকরণের দাম বৃদ্ধিকে। স্বাভাবিকভাবেই যার চাপ পড়ছে ক্রেতা পর্যায়ে, আর এই অবস্থায় বিশ্লেষকরা বলছেন সরকারের স্পষ্ট নীতিমালা ছাড়া রাজধানীতে স্বল্প আয়ের মানুষের আবাসন স্বপ্ন পূরণ সম্ভব নয়। আজকে তাই জানতে চেষ্টা করব আবাসন খাতের পরিস্থিতি বিষয়ে। টালিখাতায় আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান, এবং আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন রিহেবের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ। আমাদের আজকের আলোচনার বিষয় উপকরণের বাড়তি দামে কী সংকট আবাসন খাতে, দুজনকেই স্বাগত। আমি শুরু করতে চাই কামাল মাহমুদ আপনাকে দিয়ে। মধ্যবিত্ত যদি বলি বা নিম্ন মধ্যবিত্ত বলি, নিম্নবিত্ত বলি, স্বল্প আয়ের মানুষ বলি, যে নামেই ডাকা হোক, তারা আসলে কিভাবে ফ্ল্যাট পেতে পারে, কোনো সহজ সমাধান আপনার কাছে রয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ এবং ডিবিসি নিউজের যারা দর্শক আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের বর্তমান যে অবস্থা কী হচ্ছে, আমরা মনে করি মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত তারা কেউই আসলে তাদেরকে মৌলিক চাহিদা পূরণ করতে পারবে বলে আমি মনে করি না। এই কারণে কারণ হচ্ছে আমাদের এই বর্তমান রাজধানী সহ ঢাকার আশেপাশে খুবই স্বল্প অনেক কিছু, তার কারণে আর সমস্ত রিয়েল এস্টেট যে গুডসগুলো আছে যেমন রডস প্রধান উপকরণ যেগুলো আছে সেগুলোর দাম প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে প্রতিনিয়ত জমির স্বল্পতা যত বেড়ে যাচ্ছে ততই আমাদের টার্নিং মানিটা লাগছে, যে কারণে আমরা মনে করছি যে আসলে আজকে যে প্রজেক্টটা আমি সাইন করলাম আগামীতে সেই প্রজেক্টটা যখন আমি কমপ্লিট করে বিক্রি করবো, বিক্রি করার সময় যে আমাদের যে কস্টিংটা পড়ে যাবে, আমরা যেরামে আমাদের নিম্ন ন্যূনতম প্রফিট রেখে যেটা আমরা বিক্রি করবো সেটা এক বর্তমানের চাইতে বর্তমান দিস বর্তমান যে 2022 কথা বলছি সেটা ধরেন আমি যদি 25 সালে আমি হ্যান্ড ওভার দিই সেটা মিনিমাম 30-40% দাম বেশি বেড়ে যাবে। অতএব আমরা মনে করি যে আর নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত যারা আছেন তাদের নাগালের বাইরে তাদের আবাসিক যে চাহিদা পূরণ সেটা আর হচ্ছে না এবং তারা কিনতে পারবে না। এর একটি আরেকটি কারণ হচ্ছে যে যদি সরকারের নীতি নির্ধারক মহল যারা আছেন এবং আমরা যারা এই বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যারা আমরা ব্যবসা করি তাদের প্রত্যেকেরই যদি কোনো রেগুলেটরি বডি যদি থাকে যারা যে কখনোই কোনো জিনিসের উপকরণের দাম যদি বেড়ে যায় সেটা অন্তত পক্ষে কিছুদিন আগে হলো জানলে, আমরা যদি মনে করি যে আজকে এই এই আয়রন গ্রুপসটা অথবা এই ম্যাটেরিয়ালস এর দামটা বেড়ে যাবে তখন আমি আমার কস্টিং এর উপর আমি যখন বিক্রি করি তার আগে আমি সেই জিনিসটা আমি মজুত করতে পারি। কিন্তু আমাদের দেশের যে অবস্থা সেটা হচ্ছে যে আমরা কখনোই বুঝতে পারি না কোন জিনিসটার দাম বেড়ে যাচ্ছে এবং কখন কোন জায়গায় জমির সাইনিং মানি বাড়ছে, কখন রডের দাম বাড়বে, কখন সিমেন্টের দাম বাড়বে, কখন টাইলস এর দাম বাড়বে এবং সেটা আমাদের বোঝা খুবই কঠিন। তো আর যেটা একটু যদি জানতে চাই আপনার কাছে যে এই এই যে আপনি বললেন যে আপনারা অনেক কিছু জানেন না, অনেক কিছুই অনিশ্চয়তা রয়েছে, আপনারা যারা ব্যবসায়ী তারাই যদি না জানেন সাধারণ মানুষ কিভাবে যে, সেই ক্ষেত্রে এটার কারণটা কি হতে পারে? নজরদারি মানে সরকারের কোনো ধরনের নজরদারির অভাব কি এর জন্য দায়ী? আমি তো আমরা দীর্ঘদিন ধরে দেখেন এই আমাদের আমরা রিয়েল এস্টেট সেক্টরে একটা জরিপ করলাম যে এই এই সেক্টরের সবচেয়েতে এই বছরই রড আপনার যেটা আমরা মানে রডের দাম বেড়ে গেল, সিমেন্টের দাম বেড়ে গেল 70-83,000 টাকা এক টন রড, মানে আপনি 1 কেজি রডের দাম হবে আপনার 83,000 টাকা। এইটা কখনোই আসলে আমাদের দেশে হয়েছে কিনা আমি জানি না। 1907 সালে মাত্র 1 সপ্তাহের ব্যবধানে 7,000 টাকা টনে বেড়ে গিয়েছিল। এবছর আমরা যখন জুনে জানুয়ারির দিকে যখন আমরা দেখলাম যে 53,000 টাকা রড, সেই রড এখন বিক্রি হচ্ছে আপনার 83,000 টাকাতে। এইটা তো আমরা বলতে পারবো না। এখন আমি একটা প্রজেক্ট যখন স্টার্ট করব, আমি যখন তৈরি করব, তখন আমি তো মাস পথে থেমে থাকতে পারবো না। এবং আরেকটা এখানে আরেকটা সমস্যা হচ্ছে যে আমাদের আমরা যে প্রথম যখন একটা প্রজেক্ট সাইন করার পরে আমরা কাস্টমারের সাথে যারা ফ্ল্যাট ক্রেতা আছে তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হই যে আপনাকে আমি পার স্কোয়ার ফিট এত টাকার মধ্যে দিব। এখন যখন আমার মাস পথে যখন ম্যাটেরিয়ালস এর দাম বেড়ে যায় আমরা কোনো নোটিশ ছাড়া কোনো কিছুই আমরা বুঝতে পারি না কেন দাম বাড়তেছে। এর কোনো টোটাল কোনো পিকচার নাই যে এই কারণে বাড়তে পারে, এই কারণে বাড়বে অথবা এতদিনের মধ্যে কমতে পারে।
যে কারণে অনিশ্চয়তার মধ্যে থাকলেই আমরা তখন যদি আমরা ক্রেতারা আমরা নিজেরাই বুঝতে পারছি না, ক্রেতারা তো বোঝার কথাই না। সেক্ষেত্রে আমরা মনে করি সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যারা আছেন এই ধরনের ব্যবসায়ী তাদের প্রতি মনিটরিং সেল করা উচিত। জি কামাল মাহমুদ, নিশ্চয় নানা বিষয়ে আপনার কাছ থেকে পরামর্শ শুনবো। আমি একটু আমাদের অন্য অতিথি ডক্টর আশিকুর রহমানের কাছে যেতে চাই। ডক্টর আশিকুর রহমান, রিহাবের ভাইস প্রেসিডেন্ট যেটি বললেন যে এবং ব্যবসায়ীর অন্য নেতারাও কিন্তু সেটাই বলেছেন, আমরা আমাদের প্রতিবেদনেও দেখেছি যে নির্মাণ সামগ্রী উপকরণের দাম বেড়ে যাওয়া তারা আসলে মধ্যবিত্তের নাগালে আনতে পারছেন না, এই কথাটা আসলে কতটুকু সত্য? কারণ আমরা এর আগেও দেখেছি, খুব বেশি দিন আগেও আমরা দেখিনি কিন্তু, যে মধ্যবিত্ত খুব ফ্ল্যাট কিনতে পারছে বা আবাসনের সমস্যাটা কোথায় তাহলে? না, ধন্যবাদ এখানে আপনাকে। দেখেন, কস্ট ইস্যুস যে নেই তা তো আমি বলবো না, যে এই ধরনের সাপ্লাই শর্ট বা কস্ট অফ মেটেরিয়ালস বেড়ে যাওয়ার কারণে যে একটা প্রাইসের উপরে ইম্প্যাক্ট পড়ে সেটা একটা স্বাভাবিক যৌক্তিক আছে, কিন্তু সেটা কমপ্লিট পিকচার না। বাংলাদেশে যেই রিয়েল স্টেট মার্কেটটা, তা বুঝতে হবে যে এটা একটু আপার মিডল ইনকাম বা মিডল ইনকামদের একটু উপরে যারা আছে তাদেরকে কেটে করছে। বাংলাদেশে যদি সত্যিকার অর্থে আপনার খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে রিয়েল স্টেট দিতে হয় মানুষকে এবং মানুষকে অ্যাসেট ল্যাডারে উঠাতে হয়, তাহলে আমাদের আসলে অ্যাফোর্ডেবল পলিসি, অ্যাফোর্ডেবল হাউজিং পলিসি নিয়ে আমাদের সিরিয়াসলি চিন্তা করতে হবে। এবং আনফর্চুনেটলি বাংলাদেশে কিন্তু আমরা দেখছি যে অনেক দিন ধরে হাউজিং মার্কেটটার মধ্যে কিছু পলিসি ইনঅ্যাডিকুয়েসি আছে। আমরা অনেক সময় সরকারকে দেখি ল্যান্ড দিতে, অনেক জায়গায় পূর্বাঞ্চলে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বছরের পর বছর সময় নষ্ট হয় ল্যান্ড ডেভেলপ করতে এবং ল্যান্ড দিতে। আসলে বাংলাদেশ যেই ধরনের ল্যান্ড কনস্ট্রেইন কান্ট্রি, বাংলাদেশের এখন প্রয়োজন একটি অ্যাফোর্ডেবল হাউজিং সেক্টর তৈরি করা যেখানে সরকারের একটা বড় ভূমিকা থাকতে পারে। এবং আমি আপনাকে কিছু পিকচার দেই যে এই কারণে বাংলাদেশে এই ধরনের একটি অ্যাফোর্ডেবল হাউজিং সেক্টর করা সম্ভব। ফার্স্ট হচ্ছে বাংলাদেশের যে পপুলেশন ডেন্সিটি, যেটা আরবান পপুলেশন ডেন্সিটি, সেটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ইটস ইভেন হায়ার দেন টোকিও, আপনি যদি এভাবে চিন্তা করেন। দ্বিতীয় জায়গাটা যদি চিন্তা করেন, আজকে বাংলাদেশের 40% মানুষ আরবান এরিয়াতে কাজ করে এবং এই আরবান এরিয়াতে থেকে তাদের জীবন যাপন এবং তাদের বেসিক লাইভলিহুডটা তারা কামাচ্ছে। এবং অন্যদিকে যদি দেখেন, আজকে বাংলাদেশে যে 2016 যে সার্ভে করা হয়েছে তাতে দেখা যাচ্ছে 40% মানুষ ভাড়া বাসায় থাকে এবং তাদের মান্থলি তাদের যে ইনকাম তার 25% চলে যাচ্ছে ভাড়াতে। অর্থাৎ এই ডাইনামিক্স গুলো দেখলে আমি কি বুঝতে পারি, ডাইনামিক্স গুলো দেখলে আমি বুঝতে পারি কোথাও তারও বেশি ভাড়ায় চলে যায়, ভাড়ায় মানুষ থাকছে, অর্থাৎ মানুষকে অ্যাসেট ল্যাডারে উঠানোর সুযোগ আছে। মানুষকে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে একটি সত্যিকার অর্থের অ্যাফোর্ডেবল হাউজিং সেক্টর তৈরি করার অনেক বড় স্কোপ আছে। আমি আপনাকে আরেকটা স্ট্যাটিস্টিক দিই যে বাংলাদেশে যে হাউজিং সেক্টর, আমি ডেভেলপারদের লোন যেটা পাচ্ছে সেটা বলছি না, বাট আমরা হোম লোন যেটা বলি যেটার উপরে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি চলে, বাংলাদেশের টোটাল লোনের পোর্টফোলিও, হোম লোন পোর্টফোলিও হচ্ছে মাত্র 7%, অর্থাৎ যেটা আনথিঙ্কেবল। আপনি যদি ইউকে তে যান, ইউরোপে যান, হোম লোনের পোর্টফোলিও অর্থাৎ বাড়ি কেনার জন্য যে লোনের পোর্টফোলিওটা থাকে সেটা হয় টোটাল লোন পোর্টফোলিওর মিনিমাম 50% অ্যাডভান্স দেশগুলিতে, সেখানে বাংলাদেশ মাত্র 7% আটকে আছে। অর্থাৎ আমার যে ফাইন্যান্সিয়াল ভিশন, আমার যে ফাইন্যান্সিয়াল পলিসি, আমার যে ল্যান্ড পলিসি, আমার যে ইনফ্রাস্ট্রাকচার পলিসি, সেই জায়গায় অ্যাফোর্ডেবল হাউজিংকে আমরা ইন্টিগ্রেট করতে পারিনি। আজকে 2016 সার্ভেতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের একজন সাধারণ মানুষ 500-600 স্কোয়ার ফিটের বাসায় থাকে, এটা সার্ভেতে পাওয়া যাচ্ছে। তো আমাদের ওয়ার্ল্ড যে বেঞ্চমার্ক, অ্যাফোর্ডেবল হাউজিং ইউনিটের যে বেঞ্চমার্ক, সেটা হচ্ছে 600 স্কোয়ার ফিটের বাড়ি, এবং এই 600 স্কোয়ার ফিটের বাসা ফ্ল্যাট করা সম্ভব যদি আপনি ডেভেলপারদের লো কস্ট ফাইন্যান্সিং অ্যাভেলেবল করেন, যদি আপনি ক্রেতাদের কাছে লো কস্ট বরোয়িং অ্যাভেলেবল করেন, এবং আপনি যদি ল্যান্ডটাকে অ্যাভেলেবল করতে পারেন রিয়েল স্টেট কোম্পানিদের কাছে। এখন সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে যে ল্যান্ড ডেভেলপাররা স্বাভাবিক কারণ মার্কেট ডিমান্ড কে মাথায় রেখে ভালো জায়গায় প্রজেক্ট সাইন করার চেষ্টা করে,
কিন্তু আসলে কি আমরা শুধু গুলশান, বনানি, বাড়িধারা, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর এইগুলি জায়গায় শুধু ফ্ল্যাট ডেভেলপ করব? আজকে তাহলে এই মেগা ইনফ্রাস্ট্রাকচার যেটা হচ্ছে, যেটা এখন মুন্সিগঞ্জকে ঢাকার সাথে কানেক্ট করছে, যেটা কেরানীগঞ্জকে ঢাকার সাথে কানেক্ট করছে, সেই জায়গায় তো আমরা অ্যাফোর্ডেবল হাউজিং ইউনিট নিতে পারিনি। অর্থাৎ আমার পেরিফেরি ল্যান্ডকে যখন আমি অ্যাফোর্ডেবল হাউজিং মার্কেটে আনতে পারবো, তখনই ল্যান্ডের দাম কমবে, আবাসন সংকটেরও এক ধরনের সমাধানের দিকে বোধ হয় যাবো আমরা। ডক্টর আশিকুর রহমান, আমি আপনাকে থামিয়ে দিতে হচ্ছে, শুনবো নিশ্চয়ই আপনার কাছ থেকে, একটা বিরতির সময় গেছে, ফিরে এসে আপনার কাছ থেকে এবং কামাল মাহমুদের কাছ থেকে, দুজনের কাছ থেকে আমি পরামর্শ চাইবো আপনার করণীয় সম্বন্ধে। থাকুন দুজনে আমার সাথে। তালিকাতে একটা বিরতি নিচ্ছে, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। আবারও স্বাগত ইসলামী ব্যাংক তালিকাতে। আমাদের সাথে আজকে আছেন ডক্টর আশিকুর রহমান এবং কামাল মাহমুদ, দুজনকে স্বাগত আবারও বিরতির পর। কামাল মাহমুদ, আপনাকে দিয়ে এবারও শুরু করতে চাই। আপনাদের কি, যেটি বলা হচ্ছে যে ব্যবসায়ীরা যেটি বলছেন যে সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত, সেটি কি হতে পারে? আপনার পরামর্শ শুনবো, স্বল্প আয়ের মানুষের হাতের নাগালে আনতে ফ্ল্যাটের দাম। সুনির্দিষ্ট নীতিমালা মানে আমরা যেটা বলতে চাচ্ছি যে দীর্ঘদিন ধরে আমরা একটা অস্থিরতার মধ্যে আছি। যেমন ধরেন কোভিড-19 শুরু হওয়ার পর থেকেই দেখছি যে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে। সেগুলো কি আসলে কেন বাড়ছে, কি কারণে বাড়ছে, এবং এটা একটা ধারণা থাকা উচিত। এই ধারণা থাকার যদি থাকে তাহলে মনে হবে যে আমরা আসলে ব্যবসায়ীদের স্থিতিশীলতার মধ্যে থাকবো, আর না হলে আমাদের জন্য প্রবলেম। দ্বিতীয় হচ্ছে যে দেখুন, আমি গুলশান, বনানী, বাড়িধারা, অভিজাত এরিয়ায় যে ফ্ল্যাট গুলো হচ্ছে সেগুলো হচ্ছে কি, আমি যদি এখন একটি ফ্ল্যাট ধরেন বসিলাতে তৈরি করি অথবা পদ্মার উপরে তৈরি করি, সেখানেও যে খরচ পড়বে ঠিক আমার এই মোহাম্মদপুরে তৈরি করলে সেম খরচই পড়বে। এখন আমি যে ফ্ল্যাটটি যদি এখানে ওইখানে যদি আমি বলি যে আমার এক স্কোয়ার ফিট ফ্ল্যাট আমি ওখানে বিক্রি করব আপনার 4,000 টাকা, 5,000 টাকা, 6,000 টাকা, কেউ কিনবে না। কারণ যেখানেই মানুষ ফ্ল্যাট কিনেন, যেখানেই একটি মানুষ তার আবাসিক আবাসন ইচ্ছা পূরণ করেন, সেখানে মার্কেট ব্যবস্থা, চিকিৎসা, সব ধরনের সুযোগ সুবিধা কতটুকু আছে সেটুকু সে নির্ণয় করে। নির্ণয় করার পরে সে ওখানে আসলে তার টাকাটা ইনভেস্ট করে। আমরা একটু জরিপে দেখেছি যে বাংলাদেশের এখনো নিম্ন মধ্যবিত্ত যারা আছে তারা 1 কোটি টাকার মধ্যে, 80 লক্ষ থেকে 1 কোটি টাকার মধ্যে ফ্ল্যাট ক্রয় করে থাকে। এখন সেই ফ্ল্যাটটি যদি যিনি ক্রয় যেখানে করবেন, যিনি তার মৌলিক চাহিদা পূরণের জন্য ইচ্ছা পূরণ করবেন, সেখানে দুটি সামর্থ্য দরকার আছে। একটি হচ্ছে তার আয়ের সাথে ব্যয়ের সম্মতি, এবং তো ব্যাংকিং সাপোর্ট। আমি ডক্টর আশিকুর রহমানের সাথে তাল মিলিয়ে বলছি যে আমাদের দেশে আমরা দীর্ঘদিন ধরে একটি জিনিস লক্ষ্য করছি যে আপনি ভাড়ার টাকায় কিস্তি পরিশোধ সেটা যদি চালু করা হয়, এবং আমি আপনাকে আপনাদের দর্শকদের উদ্দেশ্যে বলছি এবং আপনি জেনে নেন আজকে যে আমরা 1% যারা প্রজেক্ট লোন পাচ্ছি না এখন এই মুহূর্তে, কারণ প্রজেক্ট লোনের ক্ষেত্রে আমাদের অনেক জটিলতা এবং আমাদের ক্ষেত্রে এখানে অনেক শিথিল করা দরকার। এবং আমরা আরো বলছি যে যদি একটা থোক বরাদ্দ দেওয়া হয় সেটা হলো যে প্রজেক্ট লোনের ক্ষেত্রে এবং আমাদের যারা ফ্ল্যাট ক্রেতা আছেন তাদের ক্ষেত্রে, তাহলে কিন্তু এই সেক্টরটা এবং যেগুলো অর্থলগ্নি প্রতিষ্ঠান, সরকারি অর্থলগ্নি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যদি এগিয়ে আসে। আমরা এখন যে অর্থলগ্নি প্রতিষ্ঠান, সরকারি একটি অর্থলগ্নি প্রতিষ্ঠানে আমরা দেখছি সেখানে কাস্টমারদেরকে ফ্ল্যাট কেনার জন্য উৎসাহ দিচ্ছে এবং তারা সরল সুদের লোন দিচ্ছে, সেটা হচ্ছে হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন। বাকি যারা আছে যেগুলো আছে সেগুলো বেসরকারি অর্থলগ্নি প্রতিষ্ঠান। এখন একটি রাষ্ট্রের আপনি মৌলিক চাহিদার মধ্যে ধরেন শিক্ষা আছে, বাসস্থান আছে, অন্য বস্ত্র, সব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা সাবসিডির ব্যাপার আছে এবং ভর্তুকি আছে। আসলে সেগুলোর এক ধরনের সমন্বয়ের জায়গায় গেলে আমার মনে হয় যে আপনার কথা আমি বুঝতে পেরেছি। আমাদের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, ডক্টর আশিকুর রহমানের কাছে যেতে চাই। ডক্টর আশিকুর রহমান, আপনার কি পরামর্শ থাকবে এই বিষয়ে? দেখেন, আমি একটা ছোট্ট গল্প দিয়ে আমার মোটিভেট করতে চাই। আমি যার কাছে চুল কাটাই তার নাম বসু, সে 12,000 টাকা করে মাসে ভাড়া দিচ্ছেন, গত 25 বছর ধরে ভাড়া দিয়ে আসছে। তার বাড়ি পটুয়াখালী, কিন্তু সে ঢাকায় কাজ করে। অর্থাৎ তার এতদিনে 30-25 লক্ষ টাকা তিনি ভাড়ায় দিয়েছেন। যদি অ্যাপ্রোপ্রিয়েট পলিসি ফ্রেমওয়ার্ক থাকতো তাহলে এই টাকাটাই তিনি কিস্তি করে একটি অ্যাফোর্ডেবল হাউস তার কেনার সুযোগ হতো। আপনার বুঝতে হবে, উনি যেটা বললেন আমি একমত, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে যদি আমি টার্গেট করি, আমি যদি মডার্নাইজ করি, আমি যদি র্যাশনালাইজ করি,
যে যারা 500 থেকে 1,000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনবে তারা 5-6% ইন্টারেস্টে লোন পাবে, যারা 500 থেকে 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাট বানাবে তারাও 5-6% লোন পাবে। এবং আমি যদি ওইসব জায়গায় ট্যাক্স কমিয়ে দেই, যেটা উনি বললেন যে পদ্মার পাড়ে আমি ফ্ল্যাট করবো, হ্যাঁ কস্ট বিল্ডিং এর কস্ট তো কমবে না, কিন্তু আমি ট্যাক্স কমাতে পারি, আমি ভ্যাট কমাতে পারি, আমি ইন্টারেস্ট রেট কমাতে পারি, এবং আমি তাকে কমপ্লিমেন্টারি যে সার্ভিসটা, একটা মানুষের সম্মান নিয়ে বাঁচার জন্য যে ধরনের সার্ভিসটা প্রয়োজন সেটা যদি আমি দিতে পারি, তাহলে ঢাকার পেরিফেরিতে যদি আমি একটা হাউজিং সেক্টর তৈরি করতে পারি এবং আমার মেগা ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে তারা এখন যেহেতু ঢাকায় আসতে পারবে, তার মাধ্যমেই আমি একটা অ্যাফোর্ডেবল হাউজিং সেক্টর তৈরি করতে পারবো। আপনি যদি এই কম্প্রিহেন্সিভ পলিসি ফ্রেমওয়ার্কটা না নেন, আপনার যদি উদ্দেশ্য যদি আপনি মোটিভেট না করেন যে আমি মানুষকে অ্যাসেট ল্যাডারে উঠাবো, তাহলেই মিডল ইনকাম কান্ট্রি, মিডল ইনকাম যে আমাদের ফ্যামিলিজ গুলি আছে তাদের অ্যাসেট বেসটা সলিডিফাইড হবে, এবং এটা সম্ভব। এবং সরকার কিন্তু যে এটার প্রতি দৃষ্টি দিচ্ছে না তা না, হাউজিং লোনে অনেক ইম্প্রুভমেন্ট এসেছে, সরকার আশ্রয়ন প্রজেক্টের মাধ্যমে একদম হোমলেসদের বাড়ি দিচ্ছে। আর আমি মনে করি আশ্রয়নের পাশাপাশি আমাদের যে রিয়েল স্টেটে এখন আমরা 17,000 হাউজিং ইউনিট তৈরি করছি বছরে, এদেরকে যদি অ্যাপ্রোপ্রিয়েট ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া যায় এবং পলিসি সাপোর্ট দেওয়া যায়, আমি মনে করি আমরা 1,00,000 হাউজিং ইউনিটে যেতে পারবো এবং তার বেশিরভাগই অ্যাফোর্ডেবল হাউজিং ইউনিট হওয়া সম্ভব। দিস সেক্টর নিডস কম্প্রিহেন্সিভ রিফর্ম, কম্প্রিহেন্সিভ পলিসি সাপোর্ট, এবং এই ব্যাপারে যদি আমরা লিডারশিপ দেই, এই ব্যাপারে যদি আমরা কমিটমেন্ট দেখাই, তাহলে আপনার বাংলাদেশকে আমরা 10-20-50 থেকে 1 কোটি বাড়ি বানানোর ডিমান্ড, বাড়ির ডিমান্ড করতে পারবো। ডক্টর আশিকুর রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে আজকে টালিখাতায় সময় দেওয়ার জন্য। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।